তো এখানে পুরো মাছের ভান্ডার ভান্ডার। এটা কত করে, এটা কত করে কাকা? আচ্ছা, মানে 1 কিলো মাছ, মাংস, কাঁকড়া 150 টাকা কিলো। আমি কিন্তু চলে এলাম অলরেডি আমার সেই হোটেল স্ট্র্যাটেজিক ইন। দেখুন, কিং সাইজ বেড, বাট এখানে আপনারা তিনজন আরামসে শুতে পারবেন। এই দিকের ক্রাউডটা খালি দেখুন, জাস্ট কালো কালো মাথা দেখতে পাওয়া যাচ্ছে, এত ভিড় হয়েছে আজকে। এবারে পুরী ভ্রমণ করলে আপনাদেরকে আর টাকা পয়সা খরচা করে খেতে হবে না। সকালের ব্রেকফাস্ট থেকে রাতের ডিনার সবই আপনারা রান্না করিয়ে খেতে পারবেন, এবং এমনই একটা হোটেলে সন্ধান দেব সেখানে আপনারা কম খরচে থাকতেও পারবেন। পাশেই রয়েছে বাজার, সেই বাজার থেকে আপনারা অনেক সস্তায় জিনিসপত্র কিনতেও পারবেন। চলুন ভিডিওটা শুরু করা যাক। গুড মর্নিং, গুড মর্নিং ফ্রম পুরী। এখন ঘড়িতে সময় হচ্ছে 7টার মতো, এই মাত্র হোটেল থেকে বেরোলাম। আর আজকে কিন্তু আমরা হোটেলে রয়েছি, যে হোটেলটাই সেটা হচ্ছে স্ট্র্যাটেজিক ইন। আগে ওই হোটেলে ছিলাম, হোটেলের লোকেশানটা একটু তোমাদের দেখিয়ে দিই, রুমগুলো তোমাদেরকে পরে দেখাচ্ছি। এই রাস্তা দিয়ে সোজা গেলে স্বর্গদুয়ার, এখানটা রয়েছে বাজার, আর এখান দিয়ে সোজা গেলে সি বিচ, আর এই হচ্ছে আমাদের হোটেল, হোটেল স্ট্র্যাটেজিক ইন। চলো বাজারের দিকে একটু যাই। সকাল 7টা বাজে আর খিদেও পেয়েছে বেশ, তো বাজারের কাছে চলে এসেছি। এখানে সকাল সকাল একটু ব্রেকফাস্ট করে নিই, দেখি ব্রেকফাস্টে কী পাওয়া যায়। চলো দেখি। এই দেখুন, এখানে অনেকেই খাচ্ছে, কিন্তু কচুরি লুচি বিক্রি হচ্ছে, মিষ্টি রয়েছে, কচুরি রয়েছে। তা কচুরি কত করে দাদা? 4টে 20। আচ্ছা, 4টে 20 টাকা কচুরি। আচ্ছা, আর এইগুলো 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 10 টাকা 20, এটা 10 টাকা 20, এটা 4টে কচুরি 20 টাকা। আচ্ছা, তো বেশ। ছোট দেখায় ধোসা, এই যে মানে পরোটার সাইজটা খালি দেখো একবার তোমরা, লিচিখানা দেখো কত বড় বড়, আর এত বড় পরোটা হবে কিন্তু। বাহ, সকাল সকাল গরম গরম কচুরি, দারুণ। সকালের ব্রেকফাস্ট করার জন্য এখানে অনেক রকম অপশান আপনারা পাবেন, ব্রেকফাস্টটা করে নেবেন, আমরাও ব্রেকফাস্ট করে নিলাম। চলুন এবার যাই বাজারের দিকে। প্রথমে সবজি বাজার থেকে শুরু হচ্ছে, এদিকে মুদিখানা দোকান সব। চলো ভেতরের দিকে যাই। এই বাজারটা হচ্ছে পুরীর সব থেকে বড় বাজার। ভেতরে ব্রেকফাস্টের দোকানে তোমরা পেয়ে যাবে পরোটা, মিষ্টি, গজা। দেখো অনেকে অনেক কিন্তু এখানে ব্রেকফাস্ট করছে অলরেডি, এই যে। চলো ভেতর দিকে যাই, এদিকে সব মুদিখানা দোকান পা আছে। এক কথায় বলা যেতে পারে পুরীর সব থেকে বড় বাজার কিন্তু এইটাই। আপনারা যদি ওই হোটেলটাই থাকেন, স্ট্র্যাটেজিক ইন, তাহলে কিন্তু আপনারা এই বাজারটা একদম হাতের সামনেই পাবেন। চলুন আরও ভেতর দিকে যাই বাজারের। এখানে সারি সারি সব মুদিখানা দোকান রয়েছে, বাঙালি দোকান মুদিখানা। দেখুন, দেখাচ্ছি আপনাকে, এই যে বাঙালি মুদিখানা দোকান, সব কিছু পাওয়া যায় এখানে, চাল ডাল তেল সব। দাদা তোমাদের বাঙালি না, তোমার বাড়ি কোথায়, কলকাতায় নাকি? এখানে বাড়ি? আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এখান থেকে তোমরা সব কিছু পেয়ে যাবে। পরস্পর দোকান রয়েছে, সবজির বাজার রয়েছে, এদিকে মুদিখানা, দেখুন এদিকে সবজি মুদিখানা সব রয়েছে, ডিম, রান্না করে খাওয়ার সামগ্রীও আপনারা এখান থেকে পেয়ে যাবেন। এতক্ষণ আপনারা দেখলেন সবজি মার্কেট আর সঙ্গে মুদিখানা দোকান, এবার চলুন আপনারা দেখাই মাংসের দোকান আর সঙ্গে মাছের দোকান, মাছের মার্কেট, মানে বড় মাছের মার্কেট কিন্তু। চলুন যাই। দেখুন প্রথমেই রয়েছে একদম চিকেন, চিকেনের দোকান পেরিয়েই কিন্তু মাছের দোকান। চলুন ভেতরে যাই। এ ও দাদা, তুমি ফার্স্টে বলেছিলে, আমার তো হয়ে গেল, সব শেষ হয়ে গেল, দেখেছো ভিডিওটা? তো আগের বড় ভিডিও, তো এই হচ্ছে মাছের মার্কেট, চলে এসেছি। এখানে আছে ভোলা, ভেটকি সবই রয়েছে, গুড়জালি। কোনটা গুড়জালি? ও আচ্ছা, এদিকে রয়েছে কাঁকড়া। কাঁকড়া কত করে গো দাদা? 150 টাকা। ওরে বাপরে বাপ, বিশাল বিশাল।
এটা গুরজালি 300 টাকা পারছে, এটা পারছে পারছে 300 টাকা। বাপ রে বাপ, চলো ওদিকে যাই। এটা কিন্তু অনেক বড় মার্কেট মাছের, এখান থেকে সব রকম মাছ পেয়ে যাবে। মাছ কিনে তোমরা কাটিয়ে নিয়ে যেতে পারো, এবং বাইরে রান্না করে খাবার দোকান রয়েছে, সেটা তোমাদেরকে দেখাচ্ছি, ব্লগের সঙ্গে থাকো। এই মাছটার দাম বেশি কিন্তু খেতে আমার খুব একটা ভালো লাগে না, পাবদা। আর সব শেষে রয়েছে কিন্তু মাটনের দোকান। এদিকে রয়েছে তোমার পার্সে, এটা কি মাছ, কুঁজো ভেটকি, এটা কুঁজো ভেটকি। তো এখানে পুরো মাছের ভান্ডার ভান্ডার। এটা কত করে, এটা কত করে কাকা? 280। আর ওটা, ওটা 300, ওটা 280। এই চিংড়ির সাইজটা বেশ স্ট্যান্ডার্ড সাইজ, আর কিন্তু সত্যি ফ্রেশ, একদম পরিষ্কার মাছ কিন্তু একদম। আর কাঁকড়া, কাঁকড়া কাঁকড়া মাছির, আচ্ছা মাসি রান্না করে মাছ বিক্রি করছে মাসি। এই কাকার কাছে থেকে মাছ কিনছে সৌরভদা, চিংড়ি মাছ। এই যে কত করে চিংড়িটা বললে, 320 টাকা করে এই চিংড়ি। দেখো বেশ বড় বড় সাইজের চিংড়ি আছে কিন্তু, হ্যাঁ এটা 320 টাকা করে, একদম ফ্রেশ মাছ রয়েছে। এই কাকার কাছে অনেক রকমের মাছ রয়েছে, আমরা চিংড়ি মাছ নিচ্ছি 300 গ্রাম। তো এইটা গলদা কাকা, এটা কত কাকা, এটা কত করে? 350 টাকা কেজি। এটা ওরে বাপরে বাপ, ভালোই সাইজ আছে কিন্তু। দেখো চিংড়িগুলো জ্যান্ত আছে, নড়ছে, দেখো মানে এই বাজার থেকে মাছ কিনে ওই জায়গাগুলো থেকে কাটিয়ে নেবেন মাছটাকে, বড় বড় যদি মাছ কেনেন কাটিয়ে নিতে হবে আপনাদেরকে ওখান থেকে। এই হচ্ছে সব থেকে বড় মাছের বাজার, আর তার পাশে রয়েছে এই কুমারদার রান্নাঘর। এখান থেকে কিন্তু তোমরা রান্না করে খেতে পারো, মানে রান্না করিয়ে খেতে পারো, এখানে সব কিছু রান্না করা হয়। কত কি প্রাইস আছে মাসি? 1 কিলো মাছ কত? আচ্ছা মানে 1 কিলো মাছ মাংস কাঁকড়া 150 টাকা কেজিতে, 500 করলে 100 টাকা। আচ্ছা তো ভাত করলে 1 কিলো চাল বা 50 টাকা, 1 কিলো করলেও 50 টাকা। আচ্ছা আচ্ছা মানে 100 গ্রাম করলেও 50 টাকা, 1 কিলো করলেও কিন্তু 50 টাকা ভাত। আর বাকি আচ্ছা রোনি মাছ বা মাংস করলে 150 টাকা। আচ্ছা বুঝতে পেরেছি। আচ্ছা আচ্ছা তো যারা ভাবছো যে রান্না করিয়ে খাবে এখানে এসে, তো তাদের জন্য একটা দোকানের সন্ধান দিয়ে রাখলাম, নাম্বারটাও দিয়ে রাখবো। তোমরা বাজার থেকে মাছ কিনে বা মাংস কিনে এই কুমারদার রান্নাঘরে দিয়ে দিতে পারো, এনারা রান্না করে দেবে, 150 টাকা করে নেবে, মাছ মাংস যাই রান্না করো না কেন 150 টাকা করে। আর ভাত করলে কিন্তু 1 কিলো বা যাই করো না কেন মোটামুটি 50 টাকা। কী নাম্বারটা বলুন একটু ফোনের, 9124164076, এই যে নাম্বার, এই নাম্বার। আচ্ছা এই মাছের দোকান বেরিয়েই একদম কুমারদার রান্নাঘর, এখান থেকেই তোমরা রান্না করিও। এই বাজার থেকে মাছ কিনে বেরোলেই কিন্তু আপনাদেরকে অনেকেই ধরবে, ধরে বলবে যে আমার রান্না করে দেবো, আমাদেরকে দিন। তো আপনারা এটা দেখে শুনে ঠিক মতো
দাম দর করে সেই দোকানে ঢুকবেন, ঢুকে রান্না করতে দেবেন যদি আপনারা চান রান্না করে খাবেন তাহলে। তবে পুরীর মধ্যে আমার তো মনে হলো এইটি সব থেকে বড়ো মার্কেট, মানে মাছের বাজার বলুন, সবজি বাজার বলুন, মুদিখানা দোকান বলুন, সব কিছু এখানে পাওয়া যায়। তো এখান থেকেই আপনারা মোটামুটি জিনিসপত্র কিনে নেবেন, কিনে নিয়ে রান্না করতে দেবেন বা আপনারা নিজে রান্না করে খাবেন। তো বেশ ভালো লাগলো, এটাও ঘুরে দেখে নেবেন বাজারটা। তো চলুন এবারে যাই রাস্তার দিকে। এই সোয়াবিনগুলো দেখুন একবার 110 টাকা করে এই বড়ো মতো প্যাকেট, মানে অনেক বড় বড় সোয়াবিন। এই সোয়াবিনটা হচ্ছে 110 টাকা প্যাকেট, এটা আমাদের এখানে কলকাতায় পাওয়া যায় না, এটা এখানে আমি দেখতে পাই শুধুমাত্র। বিশাল বড় সাইজের সোয়াবিনটা দেখুন রয়েছে এখানে, অনেক রকমের সোয়াবিন রয়েছে। তবে এইটা মানুষের চোখে লাগে, আর আমারও আমি একবার নিয়ে গেছিলাম, বেশ ভালো, 110 টাকা প্যাকেট, এটা অনেকটা সোয়াবিন রয়েছে। তো আমাদের বাজার ঘোরা হয়ে গেল, তো চলুন এবার হোটেলে ফিরে যাই। আমি কিন্তু চলে এলাম অলরেডি আমার সেই হোটেল স্ট্র্যাটেজিক ইন। এই যে এই হোটেলে কিন্তু আমি আজকে আছি, এটা চারতলা হোটেল, নিচে রুম রয়েছে, কিন্তু আমি আপনাদেরকে ওপরে একটা রুম দেখিয়ে দিই। চলুন ওপরে আপনাদের একটা রুম দেখিয়ে দিই, 402 401। চলুন এই রুমটা আপনাদের দেখিয়ে দিই, 401। জাস্ট দেখুন, ঢুকেই কিন্তু এইদিকে রয়েছে বাথরুম, পরে দেখাচ্ছি আপনাদেরকে, প্রথমে এটা দেখিয়ে দিই। এখানে কিন্তু পুরোপুরি সব কিছু দেওয়া রয়েছে, চা কফি এদিকে রয়েছে, তেল সাবান শ্যাম্পু সব দেওয়া রয়েছে। সামনে একটা রয়েছে বড়ো সাইজের মিরর, এখানে একটা ছোট্ট মতো ওয়ার্ড্রপ রয়েছে, বালিশ দেওয়া রয়েছে এর মধ্যে, আর এই হচ্ছে রুম দেখুন, কিং সাইজ বেড, বাট এখানে আপনারা তিনজন আরামসে শুতে পারবেন, কোনো অসুবিধা হবে না। ওপরে ফ্যান রয়েছে, আর রুমের ডেকোরেশন কিন্তু খুব সুন্দর, এসি রয়েছে, এসি রুম, এদিকে রয়েছে টিভি, আর এদিকে রয়েছে একটা টি টেবিল, ওদিকে আপনার ফোন রয়েছে, যদি কোনো সমস্যা হয় ফোন করে আপনারা রিসেপশনে কথা বলতে পারেন। আর এই দিকে রয়েছে কিন্তু বাথরুম, বাথরুমটা দেখিয়ে দিই একটুখানি, দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন একটা ওয়েস্টার্ন টয়লেট রয়েছে, এখানে রয়েছে বেসিন মিরর, আর উপরে দেখুন গিজারের ফেসিলিটি আপনারা পেয়ে যাবেন। তো সেক্ষেত্রে শীতকালে কিন্তু কোনো অসুবিধা হবে না, বেশ বড়ো সড়ো রুম কিন্তু এবং সুন্দর। আর সবথেকে বড়ো কথা হচ্ছে এই রুম থেকে আপনারা বাইরে বেরোলেই এরকম একটা ভিউ পাবেন, মানে এরকম একটা ব্যালকনি পাবেন। চলুন যাই দেখুন, বেশ বড়ো সাইজ ব্যালকনি, দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে। এখান থেকে আপনারা কিন্তু দেখতে পাবেন, মানে যদি দেখেন এখান থেকে আপনারা পুরোপুরি মন্দিরটাকে দেখতে পাওয়া যায়, মানে একদমই কাছে। আর এই দিকে কিন্তু রয়েছে সি বিচ, সি বিচটাও একদমই কাছে বললেই চলে। এই যে এই দেখুন, এই পারে দুটো বিল্ডিংয়ের পরেই রয়েছে সি বিচ, তো সি বিচও কাছে, মন্দিরের কাছাকাছি এই হোটেল। এবার চলো এই হোটেলের যিনি ম্যানেজার রয়েছেন ওনার সাথে একটু কথা বলে নিই। নমস্কার দাদা। নমস্কার। আচ্ছা আমি একটু জাস্ট জিজ্ঞাসা করে নেব, আপনাদের এখানকার মানে রুমের রেট কেমন কি আছে? আমাদের নন এসি রুমের রেট আছে 999। 999 টাকা। হ্যাঁ এখন। আর এসি? এসি রেট আছে 1499। 1499। আচ্ছা। আর সিজনে একটু ওঠানামা করে নাকি? এই হ্যাঁ এই রেটটাই সিজনে একটু আপ ডাউন করে। আপ ডাউন করে। আচ্ছা আচ্ছা, এছাড়া আপনাদের রুমে আর কি কি ফ্যাসিলিটি পাওয়া যায়, মানে রুম যদি কেউ নেয় কি কি ফ্যাসিলিটি সে পাবে? রুমে এখানে আমাদের 24 আওয়ার্স ওয়াইফাই আছে। ওয়াইফাই মানে ওটা ফ্রি? হ্যাঁ ফ্রি। তারপরে আপনার অ্যাকোয়াগার্ড আছে, 24x7 পাওয়ার ব্যাকআপ আছে। আচ্ছা দাদা, এছাড়া আর কি কি সুবিধা আছে আমাদের হোটেল থেকে? মন্দিরে যদি আপনি পুজো দিতে চান তার জন্য পান্ডার ব্যবস্থা আছে। পান্ডার ব্যবস্থা আছে। আচ্ছা, এই যে টাকা লাগে কি এক্সট্রা? না এক্সট্রা কোনো টাকা পয়সা লাগে না। আচ্ছা, এই হোটেলে থাকলে আপনাদের এই সব ব্যবস্থা তো রয়েছেই, পাশেই রয়েছে বাজার, সেই সুবিধাটাও পাচ্ছেন, সঙ্গে ওয়াইফাই রয়েছে, সব কিছু আপনারা এই হোটেলে কিন্তু পেয়ে যাবেন। যদি আপনারা সাইট সিন করতে চান তার জন্য কিন্তু গাড়ির ব্যবস্থা এনারাই করে দেন, মন্দিরে পুজো দিতে গেলে পান্ডার ব্যবস্থা এনারা করে দেন, তার জন্য কিন্তু এক্সট্রা কোনো টাকা লাগে না। তো আমি বলবো এর থেকে ভালো অপশান হতে পারে না। আর আপনারা যদি আমার চ্যানেলের নাম দেখে আসেন বা বলে আসেন সেক্ষেত্রে কিন্তু স্পেশাল একটা ডিসকাউন্ট থাকবে। আপনারা ফোন করে কথা বলে নেবেন, আমি নাম্বারটা স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, ফোন করুন চলে আসুন, পুরীতে স্ট্যান্ডার্ড হোটেল পাবেন, সব কিছু কাছাকাছি পাবেন।